السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. তো আমরা সূরা বাকারার আজকে 113 থেকে 121 এই আয়াত 9টি আয়াতের ব্যাকরণ বিশ্লেষণের রিভিউটা করব। আমাদের অরিজিনাল লেকচারটা অলরেডি সার্কুলেট করা হয়েছে। তো এটা মূলত বনি ইসরায়েলদের প্রতি এই বাকারায় সূরা বাকারায় যে সরাসরি সম্বোধন করে যে অংশটুকু আল্লাহ বর্ণনা করেছেন তারা সেটা বলতে পারেন শেষ সেকশন। এরপরে বনি ইসরায়েলদেরকে উদ্দেশ্য করেই বাকিটাও কন্টিনিউ হবে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা। সেটা বেসিক্যালি 124 থেকে শুরু হবে, আর এখানে 122 এবং 123 হচ্ছিল এই সেকশনটার কনক্লুডিং রিমার্ক। একইভাবে যেটা যেভাবে সেকশনটা শুরু হয়েছিল ঠিক একইভাবে এটা শেষ হচ্ছে, তো সেই বিষয়টা সেখানে আছে। তো আমরা শুরু করি যে এই লাস্ট সেকশনটা যেটা বনি ইসরায়েলদের প্রতি অ্যাড্রেস করে, সরাসরি অ্যাড্রেস করে যে সেকশনটা, সেই সেকশনটা এখানে বলা হচ্ছে এভাবে। কলাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। এটাকে আমরা অ্যানালাইসিস করেছি। এখানে কলা ফেলের হিয়া ভার্সন আসছে, কারণ এটার আউটসাইড ডোয়ার হিসাবে আল ইয়াহুদি আছে, এখানে আল নাসারা যেহেতু একটা গোত্রের নাম, একটা জাতির নাম, সেটা শ্রীবাচক হিসাবে এটা আউটসাইড ডোয়ার হিসাবে আছে এবং মূল ফেলটা শ্রীবাচক একবচন। তারপর লাইসার গ্রামার আছে এখানে, লাইসাতান লাইসাতিন নাসারা, এখানেও লাইসারও ইসমটা হচ্ছিলো আউটসাইড, ইসমটা হচ্ছিলো আর নাসারা, সেজন্য লাইসাতি এটা ইয়া লাইসার লাইসাত সেই শব্দটা ব্যবহার হচ্ছে। তো এটার পরে ওয়াহু ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, এখানে ওয়া হচ্ছে হালিয়া, হুম মুক্তাদা, ইয়াতলুন আল কিতাব এটা হচ্ছে খবর, এবং ওয়া হালিয়ার ব্যবহার এখানে দুইটা স্টেটমেন্টের সাথে হতে পারে, আবার শেষ একটা সাথে হতে পারে, সেই আলোচনাটা এখানে করা হয়েছে। কাদা আলিকার গ্রামার আমরা জানি, কল আল্লাদিনা লা ইয়ালামুনা, কল আর আউটসাইড ডোর আছে আল্লাদিনা লা ইয়ালামুনা, মিসলা কাউলিহিম এটা মাকুলুল কাউল বলতে পারেন বা এটা মাকুল বলতে পারেন। ফাল্লাহু অতঃপর আল্লাহ, এখানে আল্লাহ শব্দটা মুক্তাদা, ইয়াহকুমু এটা হচ্ছে খবর জুমলা শুরু হলো, ইয়াহকুমু এটা হচ্ছে ফেল মুদারে, ভিতরে হচ্ছিল হুয়া আছে, জমি জমির তাস মুস্তাতির হচ্ছে হুয়া, বাইনাহুম জরফ, ইয়াউমাল কিয়ামাতে এটাও জরফ, ঠিক আছে, ফিমা কানু ফি ইয়াখতালিফুন, ফি জার মা মজরুর মা ইসম মাউসুল, কানু ফি হি ইয়াখতালিফুন এটা হচ্ছিল সিলাতুল মাউসুল, এখানে কানার সেন্টেন্স, কানার পাস্ট টেন্সের সাথে প্রেজেন্ট টেন্স খবরের যে কম্বিনেশনে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেই কনসেপ্টটা আছে, এখানে ফিহিটাও কী হচ্ছে মোকাদ্দম হচ্ছে ইয়াখতালিফুনের এটা মোতায়লিক, এটা কোনো কানুন মোতায়লিক না। অর্থাৎ এভাবে এই সেকশনটা আলোচনা করা হয়েছে। তো এটাও খুব সুন্দর অনেকগুলো গ্রামার এই স্ট্রাকচারটার মধ্যে আছে। আমরা এটার সাথে সাথে আমাদের ক্লাস নোট যেটা এটার সাথে আছে সেখানে আমরা ইরাবের ডিটেইলস বর্ণনাটা এখানে বলা আছে, আপনারা এই ডিটেইলসটা পড়ে নিতে পারেন, তাহলে আপনার যেটা আলোচনা করা হয়েছে সেটা আপনারা আমার জন্য ধারণ করা সহজ হবে এবং গ্রামাটিক্যাল টার্মোলজিগুলোর সাথে আমরা পরিচিত থাকতে পারবো কন্টিনিউয়াসলি। কেননা এই লেসন এই কোর্স এই এক্সারসাইজটার মূল কারণ হচ্ছিল কন্টিনিউ করা। যারা এই কোর্সে পার্টিসিপেট করছেন, আমাদের টার্গেটটা হচ্ছিল এখানে আমরা অনেক কিছুই জানি, আবার সেটা রিপিটেশন, আবার একটা রিমাইন্ডার হিসেবে আমরা যাতে আমরা কন্টিনিউ করতে পারি, যাতে আমাদের লেসনটা যা কিছু আমরা শিখছি এখন পর্যন্ত সেটাকে যাতে আমরা ধারণ করতে পারি, এটা কন্টিনিউয়াস প্রসেস। যতই বড় ওস্তাদ হই না কেন আমরা, আমাদের এই রেগুলার কোরআন মজিদ পাঠ করা, কোরআন মজিদের গ্রামার নিয়ে নাড়াচাড়া করা এবং কোরআন মজিদের শব্দ নিয়ে নাড়াচাড়া করা, ইট ইজ এ কন্টিনিউয়াস ফেনোমেনা। এবং আমরা যদি কোরআনকে ধারণ করতে চাই, কোরআনকে যদি শিখতে চাই, তাহলে অবশ্যই এই কন্টিনিউয়াস বিষয়টা থাকতে হবে। তো সেটারই প্রচেষ্টা হিসাবে আমরা এই কোর্সটা করছি। বেসিক্যালি আমরা প্রথম দফা একটা লেকচার ভিডিও আমরা তৈরি করছিলাম, আবার সেকেন্ড দফা আমরা কী করতেছি সেটার উপর রিভিউ করতেছি, যাতে করে লেকচার ভিডিওটা দেখলাম তারপর রিভিউটা দেখলাম, এর ফলে আমাদের দুইটা মিলাই আমাদের মধ্যে একটা হয়, আমাদের মধ্যে এই পড়াশোনাটা জারি থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কন্টিনিউ করতে না পারলে
দেখা যাবে যে আমরা এখান থেকে হারিয়ে গেছি, আমরা ভুলে গেছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আমরা পরের আয়াতে দেখি 114 নম্বর আয়াত, সেখানে হচ্ছে ওয়ামান আজলাম কে, এটা হচ্ছে ইস্তেফাম, মানটা হচ্ছে ইসম ইস্তেফাম, আজলাম এখানে ইসম তাবদিল, মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, মিন যার মান হচ্ছে মাজরুর, মানা ফেল মাদি মাসাজিদ আল্লাহ, এটা মাফুল, মাসাজিদার এখানে আমরা জানি এটা হচ্ছে বহু বচন, ব্রোকেন প্লুরাল, সেই হিসেবে আসছে। এখানে আন মাসদারিয়া আছে, আন মাসদারিয়ার পর আছে ইউস্কারা ফি হাসমুহু, ইউস্কারা এখানে মাজুল ফেল, ফিহা হচ্ছিল এখানে মোতায়ল্লিক, এই হাটা রেফার করতেছে মসজিদ আল্লাহ, মসজিদা যেহেতু ব্রোকেন প্লুরাল, ইসমুহু এটা হচ্ছে নায়েবুল ফেল, এবং আন কীভাবে আগের স্টেটমেন্টের সাথে যুক্ত হচ্ছে, অনেকে বলছেন এখানে একটা মিন লুকায়িত আছে, মিন মান, এখানে মিন আন, এই এরকম একটা এক্সপ্লেনেশন আছে। তারপর ওয়াসা ফি খরাবিহা, সা ফেল এটা মানার সাথে আতফ হচ্ছে, ফি খরাবিহা এটা মোতায়ল্লিক সার সাথে আসছে। তারপরে উলাইকা, তাহলে এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে এই উলাইকা আগের সাথেই সেই মান আজলামু সাথে কানেক্টেড হচ্ছে, উলাইকা এখানে মুক্তাদা, মা কানা লাহুম ইন আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, এখানে মা ইল্লার প্লে আছে, তারপরে এখানে এই আইয়াদখুলুহা এটাকে বলা হচ্ছে কানারিসম, এটা একটা ইন্টারেস্টিং, আনমাজদারা দিয়ে এখানে কানারিসম হচ্ছে, এখানে আনমাজদা দিয়ে যার মাজরুর হচ্ছে, অতএব এই আনের মাজদারিয়ার যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা আমরা এখানে অনেকগুলো ছোট্ট ছোট্ট রিভিউ আমরা পাবো। ইল্লা খায়ফিন এটাও বলা হচ্ছে, মা ইল্লা কীভাবে ফুল স্টেন্টেন্সটাকে ব্লক করছে, লাহুম ফিহি ফির দুনিয়া খিজুন, লাহুম খিজুন এটা বেসিক, ফির দুনিয়া বেসিক খিজুনের সাথে মোতাল্লিক হচ্ছে, সেফাও বলা যেতে পারে, সেটার একটা স্ট্রাকচার এখানে আছে। ওয়ালাহুম ফিল আখিরাতে, ওয়ালাহুম ফিল ফির দুনিয়া ফিল আখিরাতে, একই স্ট্রাকচার, আজাবুন আদাবুন অজুইমুন এটা মুক্তাদা হিসাবে আসতেছে, এখানেও কিন্তু খাইফুন হচ্ছিল, খিজুন হচ্ছিল এখানে মুক্তাদা, মুক্তাদা মুয়াখার কেন এটা যেহেতু নাকিরা সেক্ষেত্রে এটা পিছনে আছে, অর্থাৎ ছোটো ছোটো অনেকগুলো পিস এখানে আছে। অর্থাৎ এরকম স্ট্রাকচারটা দেখার সাথে সাথে গ্রামারগুলো যদি আমরা রিভিউ করতে পারি এবং যখন রিসাইট করছি তখন যদি এটাকে মিলাতে পারি তাহলে আমাদের জন্য একটা সুন্দর রিভিউ হবে ইনশাআল্লাহ। তাহলে এই সেকশনের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো গ্রামার আছে, আন মাসদারিয়ার প্লে আছে এখানে, ঠিক একইভাবে এখানে হাইলাইটেড ইরাবগুলোকে আমরা এখানে মেনশন করছি, আর জেনারেল ইরাবকে এখানে ক্লাস নোটের মধ্যে এটার মধ্যে ইনক্লুড করা হচ্ছে, আপনি যে কোনো মাথা থেকে জেনারেল ইরাবটা পড়ে নিতে পারেন, পড়ে নিলে আপনার আমার রিভিউটা একটা সুন্দর রিভিউ হবে যেটা আমরা আলোচনা করলাম সেটার ভিত্তিতে। 115 আসি, ওয়ালিল্লাহি মাশরিকু ওয়াল মাগরিব, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, সুন্দর সেন্টেন্স, সেখানে লিল্লাহি মুকাদ্দাম হুসে, আল মাশরিকু ওয়াল মাগরিব এটা হচ্ছিল মুক্তাদা, এবং দেখেন এটা আল প্রপার, অতএব লিল্লাহি এখানে মুকাদ্দাম হচ্ছে এক্সক্লুসিভিটি দিচ্ছে, শুধুমাত্র আল্লাহর জন্যই সব পূর্ব এবং সব পশ্চিম সে জিনিসটা বলা হচ্ছে। ফা আইনামা, এখানে আইনা হচ্ছিল আমাদের শর্ত জেনারেট করছে, মাটা হচ্ছে মাজ জায়দা, আইনামা যেখানেই যেদিকেই তাওয়াল্ল তাওয়াল তাওয়াল্লু তোমরা তারা মুখ ফেরাক, ঠিক আছে, যেদিকে তোমরা মুখ ফেরা তোমরা মুখ ফেরাও, তুয়াল্লাও তুয়াল্লু মুখ ফেরাও, ওয়াল্লা থেকে আসছে সেখান থেকে তুয়াল্লু তোমরা মুখ ফেরাও। ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এখানে ফা ওয়াজহুল্লাহ বেসিক্যালি এটাকে বলা হচ্ছে মুক্তাতা, সাম্মা হচ্ছে এখানে জরফ হচ্ছে, ইন্নাল্লাহ ওয়াসিউন আলিম, তো সেটা 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 বিষয়, তবে এখানে নোট দেওয়া হচ্ছে সাম্মা একটা জরফ, কিন্তু সে মুদাফিলাহি নেয় নাই, মুদাফিলাহি নেয় না, এটা একটা জিনিস। তো এটারও ছোট্ট যেটা এই যে আইনামা, আইনামার এখানে আপনার মাটাকে জায়দা বলা হচ্ছে, এখানে নোটে দেওয়া আছে, ঠিক আছে। ফাটা আসছে, ফা ফা এখানে আসছে সাম্মা, যে যে জবাবের শর্ত আসছে সেই জন্য ফার ইন্ট্রোডাকশন হচ্ছে এখানে, এটা জুমলা ইসমিয়া, তো এটাও একটা দেখার বিষয়, ডিটেল ইরাব আছে আপনারা দেখে নিতে পারেন।
قال وقالوا اتخذ الله ولدا اتا سبحانه بل له في ما في السماوات والارض كل له قانتون এখানে কলু তারা বলে ইত্তাখাজ আল্লাহ ইত্তাখাজা ফিল আল্লাহ শব্দটা হচ্ছিল মাফুল ওয়ালাদান এখানে ওয়ালাদানের ক্ষেত্রে বেসিক্যালি এটাকে মাফুল সানি বলা হচ্ছে কেন এখানে একটা লুকায়িত মাফুল আছে সেগুলো আল মাসিহি মাসিহা মানে বেসিক্যালি তারা কলু ইত্তাখাজ আল্লাহ আল মাসিহা ওয়ালাদান মাসিহাটা এখানে উজ্জ্বল আছে মানে ঈসা আলাইসালামের কথা বলা হচ্ছে সুবহানাহু এটা হচ্ছে স্টেটমেন্ট আলাদা করে যে আল্লাহ এই ধরনের ত্রুটির ঊর্ধ্বে তিনি এই ধরনের সীমাবদ্ধতার ঊর্ধ্বে সুবহান আল্লাহর একটা ফর্ম আমরা সুবহান আল্লাহ যেমন বলি এটা সুবহানাহু যেহেতু এখানে ইত্তাখাজ আল্লাহ আলাদা একটা অবজেকশনেবল কথা তারা বলে মেনশন করলো সাথে সাথে সুবহানাহু আমরা অনেকে এই স্টেটমেন্টটা জানি না যে সুবহান আল্লাহ শব্দটা দুইভাবে বলা হয় যখন কোনো কিছুর প্রশংসা করা হয় সেখানেও সুবহানাল্লাহ বলা হয় আবার যখন কোনো কিছুর আল্লাহ সম্পর্কে যদি কেউ যদি অবজেকশনেবল কোনো কথাবার্তা বলে সাথে সাথে আমরা কী করতে প্রতিবাদের সুরও কিন্তু সুবহানাল্লাহ তখন দুইটার টোন ডিফারেন্ট এটা গুরুত্বপূর্ণ বিষয় যে দুইটার টোন ডিফারেন্ট যখন আমরা প্রতিবাদ করব তখন সুবহানাল্লাহর একরকম টোন আর যখন আমরা প্রেইজ করব প্রশংসা করব তখন সুবহানাল্লাহর একটা টোন এখানেও ইত্তাখাজ আল্লাহু ওয়ালাদান সুবহানাহু মানে এই ধরনের কোনো রকম অ্যাকুজিশন এটা কোনোভাবেই সম্ভব না আল্লাহ এই ধরনের ত্রুটির ঊর্ধ্বে সে সুবহানাহু শব্দটা এখানে নসব ফর্মে আসছে সেটা সেই এক্সপ্রেশনটা দিচ্ছে এখানে সেই জন্য দেখেন এখানে লা তারপর হচ্ছিল এটা না থেমেই বলতে হবে একসাথে সুবহানাহু ওয়াকালু ইত্তাখাজ আল্লাহু ওয়ালাদান সুবহানাহু এটার সাথে সুবহানাহু দ্যাট মিন্স তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে সুবহানাহু তিনি এই ধরনের সমস্ত ত্রুটির মধ্যে অতএব এটা একটা ইন্টারেস্টিং এক্সপ্রেশন আপনি আমরা এখানে আছে বাল এটা হচ্ছিল কি বাল প্রসঙ্গ চেঞ্জ মানে আগেরটাকে বাতিল করতেছে এই স্টেটমেন্টটাকে বাতিল করতেছে লাহু মা ফিসামাওয়াতে ওয়াল আর্দ এখানেও মাটা হচ্ছে ইসম মৌসুল মুক্তাদা ফিসামাওয়াতে ওয়াল আর্দ এটা হচ্ছে তার সিলাতুল মৌসুল এবং লাহুটা হচ্ছিল মুকাদ্দম হচ্ছে শুধুমাত্র তারই আকাশ জমিনের সব কিছুর মালিকানা তাহি কুল্লুল মুক্তাদা লাহু জার মাজরুর কানি তুনা এটা হচ্ছিল খবর ঠিক আছে প্রত্যেক সব কিছু তার এক্সক্লুসিভলি তার প্রতি লাহু এখানে মুকাদ্দম আছে অনিতুন অনুগত আচ্ছা তারপরে স্টেটমেন্টে আসি এখানেও ডিটেল ইরাবগুলো আছে পড়তে পারেন বাদিউস সামাওয়াতে ওয়াল আর্ধ বাদিউস সামাওয়াতে ওয়াল এখানে হুয়া বাদিউস সামাওয়াতে ওয়াল হুয়া একটা মুক্তাদ এখানে লুকায়িত আছে সেখানে বাদিউস সামাওয়াতে খবর হিসেবে আসছে ওয়া ইজা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুল্লাহু কুন ফায়াকুন এটা কোরআন মজিদে এই স্টেটমেন্ট আপনি অনেক জায়গায় পাবেন এই একই প্রসঙ্গে আসছে ঈসা আলাইহিস সালামের জন্মকে ঘিরে যখনই আলোচনা হচ্ছে তখন এই জিনিসটা যে এটা হচ্ছে একটা অলৌকিক ইন্টারভেনশন ওয়া ইজা কদা ইজা সেন্টেন্স জেনারেট হচ্ছে সত্র কদা আমরান কদা ফেল আমরান মাফুল একই রকম শব্দ একই অর্থের দুইটা শব্দকে একটাকে ফেল করা হচ্ছে আর একটাকে মাফুল করা হচ্ছে এটা হতে পারে ওয়া ইজা আমারা আমরান ঠিক আছে সেখানে না হয় ইজা কদা আমরান দুইটা সমার্থক শব্দ কদা এবং আমারা একই রকম শব্দ একটু স্লাইটলি মিনিংয়ের ডিফারেন্স আছে তো ওয়া ইজা কদা আমরান ফা হচ্ছে জবাবে শর্তের ফা ইন্নামা নিউট্রাল হর্ফ ইয়াকুলু লাহু কুন ফায়াকুন ইয়াকুলু তিনি বলেন লাহু এটাকে কুন তিনি বলেন আমর ফায়াকুন কুন ফায়াকুনের মধ্যে এখানে কানা যেটা আছে কানার এই স্ট্রাকচারটা বেসিক্যালি বলা হয় তাম কানার ক্ষেত্রে আমরা আবার স্মরণ করি কানার দুই রকম মিনিং হতে পারে একটা হচ্ছিল কমপ্লিট তাম মানে কমপ্লিট আরেকটা হচ্ছিল ইনকমপ্লিট নাকিস যেটা সাধারণত আমরা কানা লাইসা আসবাহা এই ফ্যামিলিটা আমরা যখন করছিলাম তখন এটা নাকিস কানা মানে হচ্ছিল সে হয়েছে হি ওয়াজ আর যখন এটা তাম হয় হি কেম টু এক্সিস্টেন্স সে অস্তিত্বে এলো ঠিক আছে তো অস্তিত্ব এলো তখন সেখান থেকে যখন কুন হয় তখন বলা হচ্ছে যে তুমি অস্তিত্বে আসো ফায়া কুন সে অস্তিত্বে এলো তাহলে তাম অর্থটা হচ্ছিল এভাবে আসে এখানে তাম অর্থ ব্যবহৃত হচ্ছে
আবার এটার একটা এক্সপ্লেনেশন আছে, নাকিস যদি হয় সেখান থেকে যখন আমর বলা হচ্ছে, সেখানে মূলত দেখা হচ্ছিল যে কানার যখন নাকিস সেন্টেন্স হয় তখন এটার এটা হয় মুক্তাদা, এটা একটা খবর লাগে। তো সেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস সৃষ্টির আল্লাহর কালিমা ছাড়া সম্ভব না, মানে প্রত্যেকটা সৃষ্টি হচ্ছিল আল খবর আর আল্লাহর আদেশটা হচ্ছিল মুক্তাদা। সেভাবেও যারা ব্যাকরণবিদ তারা এখানে এটাকে এক্সপ্লেন করেন। তো যাই হোক, এটা একটা সুন্দর স্টেটমেন্ট, এটা আমাদের সবচেয়ে মুখস্থ রাখতে হবে, মুখস্থ করতে হবে কোরআন মধ্যে যে কতগুলো সুন্দর সুন্দর স্টেটমেন্ট আছে। ওয়া ইজা কদা আমরান বা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এটাই হচ্ছে ঈসা আলাইহিসসালামের সৃষ্টির পিছনে, আদম আলাইহিসসালামের সৃষ্টির পিছনে আল্লাহর একই রকম স্টেটমেন্ট কোরআন মজিদে বিভিন্ন জায়গায় আসছে। এখন এটাকে আপনি যদি সার্চ করতে যান কোথায় কোথায় আছে কীভাবে বের করবেন, এটাকে কপি করি আমরা, কপি করে আমরা এখানে ইয়েতে আসি, আমরা এটা আসতে হবে আসলে বেসিক্যালি এখান থেকে যে আয়াতে আছে এখানে, তানজিলের টাইপিংটা নিলে আপনার আমার জন্য সহজ হবে। যেমন 116 যে আলার্টটা হচ্ছিলো 117 মধ্যে, এখানে ইন্নামা ইয়াকুলু কুন ফায়াকুন এতটুকু নিয়ে যদি আমরা এখানে সার্চ দেই তাহলে দেখবেন এখানে পেয়ে যাবেন, এটার 21টা রেজাল্ট আছে 5টা আয়াতে। প্রথম এখানে আসছিল এটা যেটা আমরা বললাম 117, তারপরে আপনি পাবেন সূরা আলি ইমরানের 47, সেখানেও এটা মরিয়ম সালাম আলাইহিসকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন, সংবাদ দিলেন যে তার সন্তান হতে যাচ্ছে, তখন মরিয়ম সালাম আলাইহি বলছিলেন এভাবে যে কলাত রব্বি আন্না ইয়াকুনু লি গোলা ওয়ালাদুন ওয়ালাম ইয়ামসাসনি বাশার কলা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশাউ ইজা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুল্লাহু কুন ফায়াকুন। এটা গেল সূরা আলি ইমরানের 47। এবার আসেন সূরা আলি ইমরানের 47 গেল, এখানে আছে তো সূরা আনামের 73, এখানে ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন কাউলুহু আল হাক্কু ওয়ালাহুল মালিকু ইয়াউমা ইউনফাহু ফিসুরি, সেটা সেখানকার বর্ণনা আছে। তারপরে এখানেও এটা আছে সূরা মারিয়ামের মধ্যেও আছে একই বর্ণনা সূরা আলি ইমরানের মতো, ইজা কদা আমরান ফায়া ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তারপর এখানে দেখা যাচ্ছে সূরা 40-এর মধ্যে আছে, সেখানে আছে ইন্নামা ইয়াকুলু এই যে ওয়াল্লাজি ইয়ুহি ওয়া ইউমিতু ওয়া ইজা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু কুন ফায়াকুন। অতএব এটাও কিন্তু আলাদা একটা সাবজেক্ট হতে পারে কোরআন মজিদে কোথায় কোথায় এটা বলা হচ্ছে। তো এইভাবে আপনি ছোটো ছোটো করে রিসার্চ করতে পারেন কোন কোন প্রসঙ্গে বলা হচ্ছে, এটাও একটা স্টেটমেন্ট। এরপরে আসি আমরা 118-তে, 118-র কন্টেন্ট হচ্ছিল কল আল্লাদিনা লা ইয়ালামুনা, এই যে কল আর আউটসাইড ডোয়ার হচ্ছে আল্লাদিনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তাতিনা তাতিনা আয়া, এখানে লাউলাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি, কেননা কেননা ইয়াকল্লিমুনাল্লাহ ইউকাল্লিমু এটা ফেল, আউটসাইড ডোয়ার হচ্ছে আল্লাহ শব্দটা, আল্লাহ কথা বলেন না আমাদের সাথে, অথবা আও তা তিনা আয়াতুন একটি আয়াত আসে না আমাদের কাছে, ঠিক আছে। কাদালিকার গ্রামার আগে আমরা জানি কল আল্লাদিনা মিন কাবলিহিম, এই যে কল আর আউটসাইড ডোর হচ্ছে আল্লাদিনা মিন কাবলিহিম মিসলা কাউলিহিম, এটা আর কল আর মাকুল কাউল বলতে পারেন, একই রকম কথা। তাশাবাহাত কুলুবুহুম, তাশাবাহাত হচ্ছে আমাদের ফেল, এটা নিসাইড হচ্ছে হিয়া এবং এটা হচ্ছে 6 নম্বর ফর্ম, উলু বুহুম হচ্ছিল ব্রোকেন প্লুরাল, রফা ফর্মে এটা আউটসাইড ডোয়ার হিসেবে আসছে। কদ বাইয়ান্না আয়াতা, এখানে বাইয়ানার ভিতরে আছে কি নাহনু আছে, এই আমরা ক্লিয়ার করি সুস্পষ্টভাবে আমাদের আয়াতগুলো বর্ণনা করি। আয়াতিন এটা হচ্ছিল মাফুল, লি কাউমিন লি হচ্ছে যার, কাউমিন হচ্ছে মাজরুর, কাউমিনের সিফা হচ্ছিল ইউকিনুন, একটা জুমলা ফেলিয়া হিসেবে আসছে, ঠিক আছে, এ কাউমিন নাকিরা ফর্মে আসছে এই। তারপরে আসি আমাদের পরের আয়াতে, ইন্না আরসালনাকা
بالحق بشيرا ونذيرا ইন্নার গ্রামার শুরু হলো, তারপরে খবর, ইন্নার খবর হচ্ছে আরসালনা, কারসালনা ফেল, কা হচ্ছে মাফুল, বিল হাক্কি জার মাজরুর, বাশিরান ওয়া নাজিরান এটা হচ্ছে হাল। এবং হালটার ক্ষেত্রে আমরা বলছি, এখানে একটা কমেন্টস ছিল মুবাশিরান ওয়া মুনজিরান বলা হয় না, মানে হালটা হতে পারত ইসম ফাইল হিসাবে সাধারণত হয়, এখানে কিন্তু ইসম সিফা হিসাবে আসছে, সেটা ডিফারেন্ট এক্সপ্রেশন আনে। হাল সাধারণত ইসম সিফা হতে পারে, ইসম ফাইল সাধারণত হয়, ইসম মাফুল হতে পারে, ইসম সিফা হতে পারে। এখানে ইসম মাফুলের জায়গায়, ইসম ফাইলের জায়গায় কেন ইসম সিফা ব্যবহার করা হচ্ছে সেটা তার স্বীকারকদের আলোচনা হতে পারে। ঠিক আছে, তো আমাদের এখানে খেয়াল করার বিষয় হচ্ছিল এখানে এটা ইসম সিফা হিসাবে আসছে। ইসম সিফার হচ্ছিল একটা কন্টিনিউয়াস ডরমেন্ট কোয়ালিটির কথা বলা হয়, যে বাশিরান ওয়া নাজিরান মানে তিনি শুধুমাত্র মুখে বলেন নাই, তিনি এমন একটা জীবনযাপন করছেন সেটা দেখে মানুষ সুসংবাদের নমুনা পাইছে, এবং নাজিরান এবং ওনার মুভমেন্টে উনি সবসময় সতর্ক করে গেছেন, কেন তিনি এমন কিছু কাজ করতেন যে কাজগুলো কি সবাই করতে চাইতো না, কেন তিনি সতর্কতা হিসাবে সে কাজগুলো করতেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন সূরা মুলকে যখন জাহান্নামের প্রহরীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো নাজির আসে নাই, এটা আমরা যাই আলাম ইয়াতি কুম নাজির, সূরা মুলকে 67 সেখানে আমরা পাবো, এখানে এখানে একটা 8 নম্বর আয়াতে তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ, জাহান্নামের প্রহরীরা মানে ক্রোধে ফেটে পড়বে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখনই সেখানে একটা দলকে ছুঁড়ে ফেলা হবে, সালাহুম খাজানাতুহা, জাহান্নামের প্রহরীরা কী করবে তাকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো নাজির আসে না, নাজির মানে হচ্ছিল এখানে ইসম ফাইল, কিন্তু মুনজিরুন হচ্ছিল বেসিক্যালি আসে হচ্ছিল সতর্ককারী, ওইখানে বলে নাই আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম মুনজিরুন বলে নাই, নাজিরুন বলছে। তো এই কেন ইসম সিফা ব্যবহার হচ্ছে, দ্যাট মিনস সিটি এটা সরাসরি কেউ কথা না বললেও তার আশেপাশে সে এটা নমুনা অবশ্যই দেখছে, অর্থাৎ এটা ইসম সিফা এবং ইসম সিফা এবং ইসম ফাইলের মধ্যে ডিফারেন্সের একটা বিষয় আছে। তারপরে বাক্য হচ্ছে ওয়ালা ইউস আলু, এটা তুস আলু, এটা হচ্ছিল প্যাসিভ, আন আসহাবিল জাহিম যার মাজরুর হিসেবে আসছে। আচ্ছা, তারপরেও এখানেও ইরাবের ডিটেলগুলো আছে। তারপরে 120 ওয়ালান তারদা আনকাল আল ইয়াহুদ ওয়ালা নাসারা, আল ইয়াহুদিওয়ালা নাসারা এটা হচ্ছিল তার দর হচ্ছিল আউটসাইড ডুয়াল, আনকা হচ্ছে মোতাল্লিক, লান হাত্তা হাত গ্রামার আমরা বলছি, হাত্তা একটা সেন্টেন্সকে মোতাল্লিক করে দেয়, তাত্তাবি আ এটা মানসুব হয়ে গেছে, মিল্লাতা হুম এটা তাত্তাবি আর হচ্ছিল মাফুল, সেটা তার দর সাথে এটাকে মাফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে ইহুদি এবং নাসারা তারা কখনই তোমার ব্যাপারে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি অনুসরণ করো তাদের মিল্লাতকে। ঠিক আছে, কুল আল্লাহ বলতে বলছেন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, এখানে ইন্না ইন্না হরফে নসব, হুদা হচ্ছিল এটা ইসম, হুদা মুদাফ আল্লাহ শব্দের মুদাফলি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট মুক্তাদা, হুয়াল হুদা হুয়াটা হচ্ছে সেকেন্ড এমফেসিস, আর আল হুদা হচ্ছিল খবর, সেই হিসাবে এটা আসতেছে, এটাও একটা স্টেটমেন্ট মুখস্থ রাখে, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, ওয়ালা ইন ইত্তাবাতা, এখানে আলোচনা হচ্ছে লাটা হচ্ছিল কসম করা হচ্ছে, এমফেসিস দেওয়া হচ্ছে, ইন হচ্ছিল যদি, ইত্তাবাতা তুমি অনুসরণ করো, হাওয়া আহুম তাদের হাওয়া, আহওয়া আহুম তাদের উইশফুল থিঙ্কিংগুলোকে যদি তুমি অনুসরণ করো, তাদের কামনা বাসনাকে যদি তুমি অনুসরণ করো, বাদা মুদাফ আল্লাদি মুদাফ ইলাহি আল্লাদি ইসম মৌসুল যা আকা মিনাল এলম, এটা হচ্ছে সিলাতুল মৌসুল, বাদ আল্লাদি তাহলে এটা হচ্ছে স্পেশাল মুদাফ হিসাবে আসতেছে, এটা জর হিসাবে আসবে, মোতাল্লিক হিসাবে আসবে, ইত্তাবাত, তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত জেনারেট হচ্ছে।
এখন জবাবের শর্ত যখন শুরু হচ্ছে তখন অন্য কিছু মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিউ ওয়ালা নাসির, এটা জুমলা ইসমিয়া। মিন ওয়ালিউ ওয়ালা নাসির এর হচ্ছে মুবতাদা, মিনাল্লাহি একটা মুতাল্লিক, লাকা একটা মুতাল্লিক হচ্ছিল, মাটা হচ্ছে নেগেশন। তাহলে এখানে আমরা বলছিলাম যে জবাবের শর্তে ইনের কি আসার কথা ছিল, ফা, কিন্তু এখানে জবাবে কসম এটা লার সাথে রিলেটেড যেহেতু সেক্ষেত্রে এটাকে এখানে ফাটা আসে না, সেটা একটা লজিক আমরা এখানে বর্ণনা করছি, সেটা আপনারা দেখতে পারেন। তো এটাও একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে মিনটা মিন জায়দা, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ালিউম ওয়ালা নাসির লা জায়দা, অর্থাৎ এই গ্রামারগুলো কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে, এটাও একটা ইন্টারেস্টিং সেকশান আমাদের আলোচনার মধ্যে ছিল। হ্যাঁ, তো এখানে লা ইন এমন কি যদি এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে এভাবে, হ্যাঁ, ইভেন ইফ, তাহলে জবাবুল কসম হিসাবে জবাবের শর্তের জায়গাটা জবাবুল কসম হিসাবে এখানে বর্ণনা করা হচ্ছে। আচ্ছা, তো এটারও ডিটেইল এখানে আছে, এই যে এখানে জবাবুল কসম বলা হচ্ছে, মা লাকা মিনাল্লাহ এটাকে জবাবুল কসম বলা হচ্ছে, ওয়া জবাবুল শাদ, হ্যাঁ, মূলত এটা প্রায়োরিটি হচ্ছে জবাবুল কসম হিসাবে। তারপর আমাদের এখানে আজকের দিনের শেষ আয়াত, এটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ একটা আয়াত এবং বনি ইসরায়েলদের প্রতি এই ন্যারেশনের বলতে পারেন শেষ আয়াত, এর পরের দুইটা হচ্ছিল রিমাইন্ডার, আমরা দেখব নেক্সট ক্লাস ইনশাল্লাহ। সেটা বলা হচ্ছে আল্লাদিনা আতাইনা হুমুল কিতাবা, আল্লাদিনা আতাইনা, আল্লাদিনাকে এখানে মুক্তাদা বলা যায়, আতাইনা হুমুল কিতাব, এটা সিরাতুল মৌসুল, হ্যাঁ, আতাইনা এখানে আতাইনা, এটা এটা হচ্ছে ফেল, হুমটা হচ্ছে মাফুল, এক নম্বর কিতাব আল কিতাব মাফুল, দুই নম্বর আমরা কিতাব দি, আমরা তাদের কিতাব দিয়েছি, আমরা যাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনা হাক্কা তেলা তিলাওয়াতিহি, ইয়াতলুনা এটাকে বলা হচ্ছে হাল, ঠিক আছে, এটাকে হাল বলা হচ্ছে, এই হুমের হাল বলা হচ্ছে ইয়াতলুনা হু, হুটা হচ্ছিল কিতাব, এই কিতাব, হাক্কা তেলোয়াতিহি, এটা হাক্কা মুদাফ, তেলোয়াতিহি হচ্ছে মুদাফ ইলাহি, তেলোয়াতি হচ্ছিল আমাদের আবার মুদাফি হচ্ছে মুদাফ ইলাহি, এটা হচ্ছে মাফুল, হাক্কা তেলাওয়াতিহি। তারপরে এটাকেই পুরাটাকেই সাবজেক্ট করে আবার বলা হচ্ছে উলাইকা ইয়ুমিনুনা বিহি, ঠিক আছে, তাহলে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতিহি, একটা গ্রুপের কথা বলা হচ্ছে উলাইকা ইয়ুমিনুনা বিহি, এটা হচ্ছিল সেকেন্ড মুক্তাদা হিসাবে ইয়ুমিনুনা বিহি, ইয়ুমিনুনা হচ্ছে আমাদের ফেল, আবিহি হচ্ছে মুতাল্লি, এবং এটা হচ্ছিল উলাইকার খবর, যাদেরকে আমরা কিতাব দিয়েছি তাদের মধ্যে থেকে যারা এটাকে এটার হক আদায় করে এটাকে তেলোয়াত করে, তেলোয়াত মানে শুধুমাত্র রিডিং করা না, এটা অনুসরণ করা, হ্যাঁ, ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, এখানে তেলোয়াত শব্দটা কিন্তু ইয়াতলুর সাথে রিলেটেড, ঠিক আছে, অতএব উলাইকা ইয়ুমিনুনা বিহি, ওয়ামাই ইয়াকফুর বিহি, এটা হচ্ছিল শর্ত, মান হচ্ছে এখানে শর্ত, সেই জন্য ইয়াকফুর এখানে মাসজুম হয়ে গেছে, বিহি ফা উলাইকা, ফা চলে আসছে জবাবের শর্ত, যেহেতু জুমলা ইসমিয়া আসছে, উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুম সেকেন্ড মুবতাদা, আল খাসিরুন খবর, এটাও একটা প্রোফাউন্ড আয়াত, এটা শুধুমাত্র বনি ইসরায়েলদের জন্য না, এটা মুসলিমদের জন্য প্রযোজ্য একইভাবে, কেন তাদের পরবর্তী জেনারেশন হচ্ছে মুসলিম, মুসলিমরা তাদেরকে আল্লাহ যারা তেলোয়াতের হক আদায় করে কোরআন মজিদ তেলোয়াত করে তারাই আসলে এটাকে বিশ্বাস করে, আর যারা যারা এটা করতে অস্বীকার করে তারাই হচ্ছিল খাসিরিন, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত, তাদের হক বলা হচ্ছিল সহি উচ্চারণের পড়ার চেষ্টা করা, তারপরে এটা অনুসারে জীবনযাপন করা এবং এটা প্রচার করা, এই বিষয়গুলো তেলোয়াতের হক হিসেবে আসছে, অর্থাৎ এটা লাস্ট কমেন্টস বলতে পারেন, সরাসরি কমেন্টস, ইন্ডিভিজুয়াল কমেন্টস হচ্ছে বনি ইসরায়েলদের প্রতি, যে তারা তেলোয়াতের হক আদায় করে তাদের কিতাব পড়ে নাই, তাই না, এবং কিতাবটাকে রিচুয়ালস বানাইছে, যে আমরা আমাদের মধ্যে যেমন হচ্ছে কোরআন মজিদ মুখস্থ করা হচ্ছে কিন্তু কোরআনে কী আছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে না, সেই অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করা হচ্ছে না, সেটাকে প্রচার করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে না। তো এইটা যেমন মুসলিমরা এখন করতেছে হাজার বছর আগের থেকে, বনি ইসরায়েলরা সে কাজটা করতেছে, আল্লাহ সে কাজের জন্যই তাদেরকে সমালোচনা করতেছেন, তাদের প্রতি যে 121 পর্যন্ত যে আল্লাহ কন্টিনিউয়াস
বলতে পারেন 40 নম্বর আয়াত থেকে শুরু করে 121 নম্বর পর্যন্ত একটা কন্টিনিউয়াস বনি ইসরায়েলদেরকে উদ্দেশ্য করে এই আয়াতগুলো একে মানে একটার পর একটা নাজিল হয়েছে, এবং সেটা লাস্ট কথাটা কিন্তু এই কথাটা, তাই না? তো এটাও একটা গুরুত্বপূর্ণ আয়াত। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা 113 থেকে 121 নম্বর আয়াতের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আয়াত আমরা লক্ষ্য করলাম। তো আমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করি এবং এগুলো গ্রামারগুলো লক্ষ্য করার চেষ্টা করি, এবং এটা নিয়মিত আমাদের তেলাওয়াতের মধ্যে রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।